প্রথমত একটা কথাই বলি যে এখানে সুধী ব্যক্তিত্ব এবং অন্যান্য শিক্ষিত মানুষদের অনেকে, এখানে লেখক শ্রেণীর মানুষ আছেন। আমি লেখক নই, তবে পাঠক হিসাবে একটু পড়াশোনা করি, পড়াশোনা করতে ভালোবাসি। সেই পাঠক সূত্র দেখেছি যে আমাদের বাঙালি সাহিত্যের যে পরিধি, সমরেশ মজুমদার হোক, সুনীল গঙ্গোপাধ্যায় হোক, বা বুদ্ধদেব গুহ হোক, বা এরকম ধরনের যারা একটা প্রতিষ্ঠিত সাহিত্যিক, তাদের লেখার যে পরিধিটা, সেটা সবসময় দক্ষিণবঙ্গ, সবসময় জলপাইগুড়ি, সবসময় দিনাজপুর, সবসময় পাহাড়, অথবা সেখান থেকে বেরিয়ে এসে আমাদের কলকাতার শহরে লেখালেখিতে তাদের লেখার পরিধিটা থাকে। কিন্তু হাওড়া জেলার এই ডোমচু, হাওড়া হাট, মেটিয়াবুরুজ, তারপরে এই সমস্ত জায়গাগুলো যারা দর্জি শ্রেণী আছেন, তাদেরও একটা গল্প আছে, তাদেরও প্রেম আছে, তাদের বিরহ আছে, তাদেরও বেঁচে থাকার লড়াই আছে, সেইগুলো খুব সুন্দর গল্প। অপরদিকে হুগলি জেলা দেখলে যারা ছোট্টবেলায় চলে যাচ্ছেন আহমেদাবাদ, ছোট্টবেলায় চলে যাচ্ছেন হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করছেন, খেটে খাচ্ছেন, তাদেরও দুঃখ, তাদেরও বেদনা, তাদেরও গল্প আছে। কিন্তু বাংলা সাহিত্য থেকে এই এদের গল্পগুলো আমি এর একটা মারাত্মক অভাব করেছি, মারাত্মক একটা অভাব এই সমস্ত মানুষদের গল্পের। কিন্তু আস্তে আস্তে, বিশেষ করে সাহিত্যিক আফসার আহমেদ, তিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন, আমি প্রার্থনা করি আল্লাহ তার রুহের মাগফিরাত দিক, তিনি তার হাত ধরে দেখেছি যে হাওড়া জেলার মানুষদের গল্প, হাওড়া জেলার মানুষদের কথা, উপন্যাস তাদের তার লেখা থেকে ফুটে উঠেছে। এবং তারই সূত্র ধরে আজকে আমাদের, আমার একদম মনের অন্তরের ভাই ইসমাইল দা, তিনিও লেখালেখি করছেন। এটা অত্যন্ত খুশির খবর যে এই হাওড়া জেলার দর্জি শ্রেণী থেকে শুরু করে, বা যারা ছোটবেলায় অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, এই যে জায়গাটা বাংলা সাহিত্যে যাদের গল্পগুলো অত্যন্ত অভাব আমরা বোধ করেছি, আশা করি এই ধরনের সাহিত্যিকদের পক্ষ থেকে, এই সমস্ত সাহিত্যিকদের মাধ্যমে এই ধরনের মানুষগুলোর গল্পগুলোকে আমরা ফিরে পাবো, এই ধরনের মানুষগুলোর গল্পগুলোকে আমরা আবার দেখতে পাবো। এবং এটাই কামনা করি, এটাই চাই যে সমস্ত মানুষের গল্প উঠে আসুক, সমস্ত মানুষের, সমস্ত সমাজের গল্প উঠে আসুক, এবং সাহিত্য বিচার এচার বিশ্বময় হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।